ومؤمن مسلمان اللهর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মায়ের নবী বড় অসুস্থ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শাইতো আল্লাহর পয়গম্বর হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে ডাকলো ও সাহাবায়ে কেরাম শুনো আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে একটু নিয়ে যাও সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে দুনিয়া আমার নবীকে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে গেল মদিনার খালি জায়গার মধ্যে নেওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো কারণ আমি নবী কারোরই নিয়া কবর যেতে চাই না তোমরা যদি আমার কাছে কিছু পাও এখন আমার কাছে বলো আমি তোমাদের ঋণগুলো আমি পরিশোধ করে দিব হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় ডাক দিয়া বলে পয়গম্বর আপনি আমার কাছে ঋণ আছেন আল্লাহর নবী বলে কি পাইবা বলো ওই সাহাবীটি কি বলো পয়গম্বর একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল আপনার কাছে টাকা ছিল না আপনি আমার কাছ থেকে তিন দিরহাম নিয়া ওই ভিক্ষুককে আপনি দান করেছিলেন কিন্তু ওই তিন দিরহাম এখন আপনাকে আমাকে আপনি দেন নাই ও পয়গম্বর ওই তিন দিরহাম আপনি আমাকে আজকে দিয়া দেন নবীজি ফজলকে ডেকে বলে রে ফজল এই সাহাবীকে তিন দিরহাম দিয়া দাও ফজল ওই সাহাবীকে তিন দিরহাম দিয়া দিল আল্লাহর রাসূল আবার ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম শুনো বলো আমার কাছে তোমরা আর কিছু পাইবা কিনা আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে নবী আমার আপনি আমার কাছে ঋণ আছেন আল্লাহর রাসূল বলেন কি পাইবা বলো সাহাবী ডেকে বলে ও পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে ছিলেন আমিও যুদ্ধের ময়দানে ছিলাম আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুক ঘুরাইতেছিলেন আমার কোনো অন্যায় অপরাধ ছিল না ভুলবশত আপনার অজান্তে চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগে গেছে ও নবী আমার ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই সাহাবায়ে কেরাম ডাকে বলে ও সাহাবী তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো আজকে তো ইসলামের বড় বিজয় কেমন করে নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করবা আমার নবী তো তায়েফের ময়দানে কষ্ট কম করে নাই আমার নবী তো উহুদের ময়দানে কষ্ট কম করে নাই ওই মক্কার জমিনে বেঈমানের দল আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারত আর পাগল পাগল কইয়া তাড়াইয়া দিত আমার নবী তো কত কষ্ট করেছে নবী যখন ঈমানের দাওয়াতটা দিত আবু জাহেল নবীর চাচা হওয়ার পর নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারত আর বলতেন মুহাম্মদ মক্কার জমিনের মধ্যে বাড়ি চাও সুন্দর নারী চাও তুমি যা চাইবা তাই দিব তবে ঈমানের দাওয়াত দিবা না কালিমার দাওয়াত দিবা না আমার নবী জানাইয়া দেয় ও চাচা জান তবে শুনেন আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন যতদিন আমি দুনিয়ার জমিনে বাঁচব আল্লাহর দিকে মানুষদেরকে ডাকব আপনিও ঈমানটা আনেন কালিমাটা পড়ে নেন আপনিও যদি কালিমা পড়ে নেন দুনিয়াও শান্তি পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাবেন আবু জাহেলের মেজাজ বড় গরম কেমন করে মুহাম্মদকে বিদায় করা যায় এরে আল্লাহর গোলাম সকলে মিলে সিদ্ধান্ত করলো রাতে নবীর ঘরটা গেরাও করে ফেলবে আমার নবীকে কতল করে দিবে
গভীরাত্রে বড় বড় মক্কার জমিনের লিডারের দল বড় তলোয়ার নিয়ে আমার নবীর গড়টা গেরাও করে ফেলল নবীর গড়টা গেরাও করার পর জিব্রাইল গাল্লা পাঠাইয়া বলে জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাও জন্মভূমি মক্কার জমিনে আর আমার বন্ধু থাকতে পারবে না আমার বন্ধুকে বলো এখন জন্মভূমি ছেড়ে মদিনার জমিনে হিজরত করার জন্য জিব্রাইল আমিন আয়েশা বলে নবী আমার আল্লাহ জানাইছেন আপনি আর মক্কার জমিনে থাকতে পারবেন না ওই যে কাফের দল বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো আপনাকে কতল করার জন্য তারা হাজির হয়ে গেছে তপনে দেখুন ঘর থেকে বের হয়ে যাবে ওই মদিনার জমিনে হিজরত করেন আল্লাহর নবী ডেকে বলে ও জিব্রাইল তবে বলো কেমন করে আমি এখন ঘর থেকে বের হব কারণ বড় বড় তলোয়ার নিয়ে কাফেরের দল দাঁড়ানো আমাকে তো তলোয়ার দিয়ে আঘাত করে কতল করে ফেলবে এরে আল্লাহর গোলাম জিব্রাইল বলে নবী আমার আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নেবেন এই বালুর মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে দম করিয়া বালুর মধ্যে দম করে ফুদিয়া দেন বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেন উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার আর বালুটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো একমাত্র আমার আল্লাহ আরে আল্লাহর গোলাম মায়ার নবী হাতের মধ্যে বালুটা নেওয়ার পর এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়েছেন নবী যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করিয়া এই বালুর মধ্যে দম করার পর বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেয় যখন বালুটা উপরের দিকে ফালায় আল্লাহ বাতাসের মাধ্যমে বালুটা সমস্ত কাফের চোখের মধ্যে বালুটা ঢুকাইয়া দিল এখন বালু চোখের মধ্যে যাওয়ার পর তলোয়ার জমিনের মধ্যে ফালাইয়া দুই হাত দিয়া শুধু চোখ ডলাডুলি শুরু করে দিয়েছে জিব্রাইল বলে পয়গম্বর আর দেরি করবেন না আল্লাহ তাআলা কাফের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে এই দুইটা চক্ষু দিয়া কাফের দল আর আপনাকে দেখবে না এরে আল্লাহর গোলাম মায়ার নবী ঘর থেকে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে কাবা ঘরের কিনারায় হাজির ওই কাবা ঘরের মধ্যে নবী দুই রাকাত নামাজ পড়ার ইচ্ছা করলো কিন্তু কাবা ঘরের চাবিটা হলো একটা কাফের হাতের মধ্যে নবীজি কাবা ঘরের মধ্যে ঢুকতে পারে না আর দুই রাকাত নামাজ আদায় করতে পারে না ওই কাফেরকে ডাক দিয়া বলে এরে ভাই একটু কাবা ঘরের তালাটা খুলো আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই ওই কাফের ডাক দিয়া বলে মোহাম্মদ না এই ঘরের তালা খোলা হবে না আমি কাবা ঘরের তালা খুলতে পারবো না আর তোমাকে নামাজ আদায় করার জন্য সুযোগ দেওয়া হবে না মায়ার নবী আবার অনুরোধ করে বলে এরে ভাই একটু কাবা ঘরের তালাটা খুলে দাও আমি দুই রাকাত নামাজ আদায় করব ওই কাফের বাচ্চা নবীকে একটা ধাক্কা মেরে ফেলে দেয় আমার নবী যখন জমিনের মধ্যে পড়ে গেল আস্তে করে নবী আবার উঠিয়া রওনা বারবার নবী নজর দিয়া কাবা ঘরের দিকে তাকায় আর বলে রে জন্মভূমি আজকে তোমাকে ফালাইয়া আমি মদিনায় যাই তবে রে কাবা শুনো একদিন বিজয় বেশে আল্লাহ যদি তৌফিক দেয় একদিন বিজয় বেশে আবার তোমার কাছে হাজির হয়ে যাব মায়ার নবী কবির রাত্রে হাঁটতে হাঁটতে আবু বকরের ঘরের কিনারে হাজির আস্তে করে ডাক দিছে আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা খুলে দিল আল্লাহর নবী ডেকে বলে আবু বকর তুমি কি ঘুমাও না
দরজা খুলে দিয়েছো ও আবু বকর তুমি কি ঘুমাও নাই বলো আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর আপনি 6 মাস আগে আপনি আমার কাছে বলেছেন আল্লাহ যদি হুকুম করেন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন ও পয়গম্বর এই 6টা মাস হয়ে গেল আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না বরং সারা রাত্র দরজার সঙ্গে ট্যাক লাগাইয়া লাগাইয়া শুধু পর্দার দিকে তাকাইয়া আমি আপনার জন্য অপেক্ষা করতে থাকি আশকার মিল্লাত মাযহাব জুদাস আশকার মিল্লাত মাযহাব খুদাস মিয়ানে আশক মা শুকরা মাজিস কিরামান কাতিবিনরা হাম খবর নিস আরে আল্লাহর গোলাম মায়ার নবী ডেকে বলে আবু বকর এত কষ্ট করেছো এখন কি দিয়া তোমাকে খুশি করব আবু বকর ডাক দিয়া বলে নবী আমার তবে আপনার কাছে আমি কিছুই চাই না আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা এই হিজরতে রাতে আপনার সঙ্গে আমার সফর শুরু করলো ও নবী আমার আল্লাহর কাছে একটু দোয়া করে দাও আল্লাহ যেন পরকালে আমাকে মুক্তি দিয়া দেয় মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আবু বকর সফর হিজরতের রাতে আমার সঙ্গে শুরু হয়ে গেছে এই সফর দুনিয়ায় শেষ হবে না আবু বকর সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আবু বকর কি নিয়া মায়ার নবী চলতেছে হাঁটতে হাঁটতে ওই যে জাবালে সুর কত বড় একটা পাহাড় এই জাবালে সুরের মধ্যে উঠে যায় আল্লাহর নবী ডেকে বলে আবু বকর হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেলাম এই পাহাড়ের গুহার মধ্যে আমরা এখন বিশ্রাম নিব আবু বকর বলে ও নবী আমার এই গুহাটা বড় অন্ধকার দেখা যায় আপনি আগে ঢুকবেন না আমি আগে গুহার মধ্যে ঢুকিয়া সুন্দর করে আমি পরিষ্কার করে আসব ও পয়গম্বর কোন সাপ বিচ্ছু থাকতে পারে আমি আগে গুহার মধ্যে ঢুকিয়া পরিষ্কার করব আবু বকর গুহার মধ্যে ঢুকে গেল নজর করে দেখতে পায় ছোট ছোট গর্ত দেখা যায় আবু বকরের কাঁধের মধ্যে একটা কাপড় ছিল এই কাপড়টা ছিঁড়ে টুকরা টুকরা করিয়া ওই গর্তের মুখগুলো বন্ধ করে দেয় বাকি একটা গর্তের মুখ বন্ধ করতে পারে না আর কাপড় নাই আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে রাখলো নবীজি আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া একটু আরাম করতেছে ঘুমিয়ে গেল কিন্তু গর্তের ভিতর থেকে বারবার একটা সাপ আবু বকর পায়ের মধ্যে আঘাত করে আর বলে কেমন জানি বুঝাতে চায় এর আবু বকর একটু পাউটা সরাও আমি একটু নবীর নূরানি চেহারাটা দেখব কিন্তু বারবার আঘাত করার পর আবু বকর পায়ের গোড়ালিটা সরায় না হঠাৎ করে ওই সাপটা পায়ের মধ্যে একটা কামড় দিয়া দিল পুরা বিশের শরীরটা বড় কালো হয়ে গেল বিশের যন্ত্রণা সইতে পারে না আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে ও পয়গম্বর এই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে বিষে পুরা শরীরটা কালো হয়ে গেল আর বিষের যন্ত্রণা সইতে পারি না মায়ের নবী ডেকে বলে ওরে আবু বকর একটু পায়ের গোড়ালিটা সরাইয়া দাও আর কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে দেখাও যখন যেই জায়গার মধ্যে কামড়টা দিয়েছে নবীজি মুখের থেকে একটু লালা নিয়া ওই জায়গার মধ্যে যখন লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে পুরা শরীরের বিষগুলো এক মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে আ ইমামুল আউয়ালিনাল আখিরিন
شهر صدق رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد جوداش رحمة للعالمين مسجد أشد همار وزمين وما أرسلناك إلا رحمة للعالمين هم سرات هم سرات مصطفى در تمامی حالیوں کن اتباع اتباع سنت خیر البشر گر لازم تب یا بی اے فسار محمد عربی ہے نبی راست پیشوا محمد عربی ہے نبی راست پیشوا عالم ہوا اس کی پیدائش سے اجالا عالم ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کی پس گناہ گر امت شفاعت کرے گا اللہ کی پس گناہ گر امت اے نبی را شکردال مایار نبی ابو بکر دنیا গুহার মুখ থেকে বের হয়ে যাবেন কিন্তু গুহার ভিতর থেকে হঠাৎ করে একটা গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে আসলো সাপটা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি আমার জবানটা একটু মানুষের মতো খুলে দাও আমি যেন তোমার নবীর সঙ্গে একটু জবান দিয়ে কথা বলতে পারি সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে সাপটা মানুষের মতো কথা বলতেছে আর বলে নবী আমার আমি ইচ্ছা করে আপনার সাহাবী আবু বকরকে কামর দেই নাই ও পয়গম্বর আমি বহু বছর আগে যখন রাস্তা দিয়া চলতেছিলাম এমন সময় তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতেছিল এই তাওরাত কিতাবের মধ্যে আপনার ভবিষ্যৎ বাণী আমি শুনলাম তাওরাত কিতাবের মধ্যে আপনার সব কিছু ভবিষ্যৎ বাণী শোনার পর আমি জানি আপনার হিজরতের রাতে গুহার মধ্যে অবস্থান করবেন এই জন্য এই গুহা সারিয়া কোথাও বহু বছর ধরিয়া এই গুহার মধ্যে অবস্থান করতেছি শুধু একটাই মাত্র কারণ আপনার নবীর নূরানি চেহারাটা একটা বার একটু দেখার জন্য এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম ওদিক থেকে কাফির দল নবী আমার ওই যে কাফের পা গুলো দেখা যায় যদি একবার গর্তের মধ্যে তাকায় আমাদের দেখে ফেলবে আমাদের কতল করে দিবে আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর আপনি কোনো চিন্তা করবেন না কারণ আমরা এই গর্তের মধ্যে দুইজন না আমাদের সঙ্গে আল্লাহ আছে আমাদের কোনো চিন্তা করা লাগবে না এরে আল্লাহর গোলাম আবু বকরকে নিয়ে নবী যখন ওই মদিনার জমিনে চলে যায় ছোট ছোট বাচ্চারা পথে দাঁড়ানো আমার নবীর চেহারাটা দেখার পর কেউ আয়েশা আমার নবীকে বুকের মধ্যে জড়ায় কেউ আয়েশা আমার নবীর হাতটা টানে আর চুম্বন দেয় কেউ আমার নবীর কপালে চুম্বন দেয় আর বলে প্রাণের নবী আমার আপনার নূরানি চেহারা দেখার জন্য আমরা বড় পাগল আল্লাহর নবী ডেকে বলে ও ছোট ছোট মদিনার বাচ্চারা কেমন করে তোমরা আমাকে চিনছো ছোট বাচ্চারা ডাক দিয়া বলে নবী আমার আমার বাবার কাছে শুনলাম আপনার নবীর চেহারাটা এমন সুন্দর হবে কোন বাচ্চা ডাক দিয়া বলে পয়গম্বর আমি আমার মায়ের কাছে শুনছি এমন করে করে বাচ্চারা বলতেছে আর কত খুশি কত আনন্দে আমার নবীকে স্বাগতম জানাইয়া
ওই মদিনার দিকে নিয়ে যায় ছোট ছোট বাচ্চারাও আমার নবীর জন্য বড় পাগল এরে যুবক আল্লাহর বান্দা তুমি কার জন্য পাগল হইছো কার মোহাম্মদে বরিয়া দাড়িটা কামাই আমার নবীকে কষ্ট দাও আজকে মাথায় টুপিটাও পড়তে চাও না নবীর সুন্নাত লম্বা জামাও পড়তে চাও না ওই হাশরের ময়দানে আমার নবী যারা সুপারিশ করার মতন কেউ নাই পয়গম্বর আম্মা জানায় সার ঘরে আল্লাহর নবী কান্না করতেছে আম্মা জানায় আয়েশা ডাক দিয়া বলে ও নবী আমার আপনি কেন কাঁদেন আল্লাহর নবী ডেকে বলে ও আয়েশা তবে শুনো আমি তো কাঁদি আমার জন্য না হাশরের মাঠে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে আম্মা জানায় আয়েশা ডেকে বলে নবী আমার কেন আল্লাহর নবী বলে ও আয়েশা ওই কঠিন হাশর মাঠটা এত কঠিন যে হাশরের ময়দানে আদম নবী সেজদায় পড়ে কাঁদবে নাফসি নাফসি বলে ঈসা নবী সেজদায় পড়ে কাঁদবে নাফসি নাফসি বলে এর এক একজন নবী নাফসি নাফসি বলে কাঁদবে মুসা নবীও সেজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ইব্রাহিম পয়গম্বর সেজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আম্মা জানায় আয়েশা বলে ও পয়গম্বর ওই হাশরের ময়দানে আপনি কি করবেন বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন্নার কথা শোনার পর নবী ডাক দিয়ে বলে আয়েশা তবে শুনো আল্লাহ আমার জন্য একটা জায়গা বানাইছে ওই যে মাকামে মাহমুদ নামের জায়গা ওই জায়গার মধ্যে সিজদায় পড়ে আমি কাঁদব আর বলবো আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও আয় আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও এমন করে করে আমার উম্মতের জন্য কাঁদব